নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের জানাবো যে এই মরশুমের প্রথম কলকাতা ডার্বির আগে মোহনবাগান দল কী সুখবর পেল, তাছাড়া কোচ জুয়ান ফেরান্দো সাহাল আব্দুল সামাদের সাইনিং নিয়ে কী জানিয়েছেন সেই ব্যাপারেও জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং মোহনবাগান দলের একজন ডাইহার্ড ফ্যান হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো প্রথমেই আলোচনা করবো তোমাদের কয়েকটি প্রশ্ন নিয়ে। আর তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলে যে কিয়ান নাসিরি কি সিএফএ খেলছে না, কিয়ান নাসিরির কি খবর। সো কিয়ান নাসিরি কিন্তু মোহনবাগান দলের প্র্যাকটিসে যোগ দিয়ে দিয়েছে এবং ডালহৌসি এসির বিরুদ্ধে আগামীকাল যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচে কিন্তু কিয়ান নাসিরি অ্যাভেলেবেল থাকবে। নেক্সট এবার আমরা আলোচনা করব মোহনবাগান দলের সুখবর নিয়ে। সো আজ মার্কাস মারগুলা স্যারকে একজন প্রশ্ন করে যে মোহনবাগান দল ডুরান্ট কাপে তাদের সিনিয়র না রিজার্ভ দল খেলাবে। সো এই প্রশ্নের উত্তরে মার্কাস মারগুলা স্যার জানিয়েছে যে গ্রুপ গেমসের কথা তিনি জানেন না, তবে মোহনবাগান দল কিন্তু অবশ্যই তাদের সিনিয়র টিমকেই খেলাবে ডার্বিতে। অর্থাৎ এটা কিন্তু মোহনবাগানের জন্য খুবই ভালো খবর যে ডার্বিতে মোহনবাগান তাদের সিনিয়র টিমকেই খেলাবে। নেক্সট কোচ হুয়ান ফেরান্দো সাহাল আব্দুল সামাদের সাইনিং নিয়ে জানিয়েছে যে সাহাল আসাতে আমাদের দলের অ্যাটাক আরও শক্তিশালী হয়ে গিয়েছে। সাহাল খুবই ভালো প্লেয়ার, ও নিজের 100% দেয় প্রত্যেক ম্যাচে এবং এইটাই চাইবো যে মোহনবাগান দলের হয়েও সে আগের মতোই পারফরমেন্স করবে। সো সাহাল আসায় কিন্তু খুবই খুশি কোচ হুয়ান ফেরান্দো। আর তোমরা কতটা খুশি হয়েছো আর সাহাল আব্দুল সামাদের ট্রান্সফারে তোমরা আউট অফ 10 এর মধ্যে কত রেটিং করবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।